পরের প্রশ্ন শালিকে গাড়িতে করে ঘুরানো যাবে কিনা কি বলেন শালি যদি ছোট হয় একেবারে ছোট বাচ্চা মানুষ হয় অপ্রাপ্ত বয়স দুই চার পাঁচ বছর ছয় বছর তাহলে এরকম শালিরে ঘুরানো অসুবিধা কিন্তু শালি যদি প্রাপ্ত বয়স্ক বালেগা হয় তাহলে এই শালিকে নিয়ে গাড়িতে ঘুরাঘুরি করা আর জাহান দিকে যাওয়ার ভিতরে কোনো পার্থক্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শালি শালিকা হলো ছেলেদের জন্য মওতের মতো মৃত্যুকে যেরকম ভয় পাওয়া এরকম ভয় পাওয়া অনেক বউরা এগুলা খেয়াল করে না খেয়াল করবেন আপনার স্বামী আপনার ছোট বোন যার বয়স 14 15 পার হয়ে গেছে বা বালেগ হয়ে গেছে বা দেখতে বালেগের মতো মনে হয় তার সাথে একা একা থাকবে ইটিস ফিটিস করবে আমাদের দেশে তো শালি দুলাবা একটু হাতাহাতি দুষ্টামি বদমাইশি করা যায় আমাদের সমাজে এটা জায়েজ না না জায়েজ সমাজের চোখে কিন্তু কোরআন হাদিসের চোখে এটা জায়েজ না কারণ এই দুষ্টামি মানুষকে ভুল পথে নিয়ে যায় খারাপ দিকে নিয়ে যায় এটা কোনো অবস্থাতে জায়েজ কত অপকর্ম কত অঘটন ঘটে একইভাবে মেয়েদের জন্য দেবর মেয়েদের জন্য ছেলেদের জন্য সেলিকা আর মেয়েদের জন্য দেবর সাথে দেখা দেওয়া জায়েজ না না জায়েজ হারাম কিন্তু আমাদের দেশে বা বা স্বামীর কদর যাই করুক না করুক দেবরটা ঠিক থাকতে হয় ঠিক না বেঠিক স্বামীর জামাটা পরে ধুলেও চলে দেবরটা আগে ধোয়া লাগে না হলে শাশুড়িও দোষ ধরে শ্বশুরও দোষ ধরে এ শ্বশুরও ব্যাককল কল শাশুড়িও ব্যাক আল্লাহর নির্দেশ জানে না এ ভাবির জন্য দেবরের সাথে পর্দা করা ফরজ বাহিরের পুরুষের সাথে দেখা করা যতটুকু হারাম এই দেবরের সাথে দেখা দেওয়া তার চাইতে জবল হারাম জগন্য হারাম কথা কি বুঝাইতে পারছি পর্দার বিধান অনেকে মানে না অনেকে নামাজ কালাম পড়ে কিন্তু পর্দা বোঝে না বাসা বাড়িতে সব একসাথে হয়ে যায় ভালো করে শুনে রাখেন মহিলারা নির্দিষ্ট যে সমস্ত পুরুষদের সাথে আপনার বিবাহ হারাম যেমন আপনার বাপ আপনার ভাই আপনার সন্তান এদের সাথে আপনার স্বামী তো এদের সাথে ছাড়া অন্য কোন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ কেন আল্লাহতা না জায়েজ করছে জানেন কারণ দেখা দিলে কথা হবে কথা বললে ভাব হবে ভাব হলে সম্পর্ক খারাপ হবে এরপরে সংসার ভাঙবে অশান্তি হবে ঠিক না বেঠিক আর যদি পর্দা পোশিদা করেন ইনশাআল্লাহ আল্লাহ এই অপকর্মগুলো হবে না পর্দার পরেও কিছু কিছু অঘটন ঘটে কেন ঘটে কারণ হল যে অ্যাক্সিডেন্ট আর যদি পর্দা না করেন তাহলে তো পরিপূর্ণই ধ্বংস হবে এই জন্য পর্দা করাটা ফরজ আল্লাহ আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন মাদ্রাসার জন্য মাটি দিলে এর পরিণামে আখেরাতে সেই মানুষগুলা কি পাবে আখেরাতে কি মাটি পাবে কি না ভাইরা আমার মাদ্রাসা করার জন্য একটা জায়গা নিচু জায়গা ওইটা বরাট করার জন্য মাটি দেওয়া লাগছে আপনি মাটি দিছেন আপনার জমি থেকে বা আপনি মাটি কেটে দিছেন এটা একটা সম্পদ কি সম্পদ না এটা একটা সহযোগিতা কি সহযোগিতা না আপনি যেই পরিমাণ সহযোগিতা করেছেন আল্লাহ তালা আপনাকে ওই পরিমাণ সব দিবেন ইনশাআল্লাহ আপনি কি টাকা দিছেন না মাটি দিছেন না বাঁশ দিছেন অনেকে মাটি দিলে যদি আখারাতে মাটি পাওয়া যায় তাহলে অনেকে তো এই যে মাহফিলের জন্য বাঁশ দিছেন দিছেন না দিছেন না তাহলে আল্লাহ কি আপনারা কি ময়দানে বাঁশ দিবে কি বলেন আপনি বাঁশ দিয়া মাহফিলের উপকার করছেন না ক্ষতি করছেন উপকার করছেন অতএব উপকারের বিনিময়ে আল্লাহ তালা কি দিবে সব দিবে আপনি কি দিচ্ছে এটা দেখার দরকার নাই ভালো উদ্দেশ্যে ভালো কাজে দিলে আল্লাহ আপনাকে সব দিবে আর যদি খারাপ কাজে দেন তাহলে কি হবে গুণা হবে অতএব মাটি দান করছেন তার জন্য আল্লাহ